Assalamu alaikum. Welcome back to my channel Sura's Kitchen. Viewers and subscribers, আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিনি চিজকেক। কোনো বেকিং বা কুকিং এর ঝামেলা ছাড়াই বাসায় অল্প কয়েকটা উপকরণ থাকলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে ম্যাঙ্গো মিনি চিজকেক বানানোর প্রসেসটা দেখে নেই। ম্যাঙ্গো মিনি চিজকেক বানানোর জন্য আমি এখানে তিনটি উপকরণ নিয়েছি। এখানে একটা ছোট বোলে বেশ কিছুটা বাটার হালকা গরম করে নিয়েছি, একটা 10 টাকা দামের এনার্জি প্লাস বিস্কুট এবং প্রায় 1 কাপ পরিমাণে চিজ ক্রিম নিয়েছি। এবারে একটা ব্লেন্ডারের জারে প্যাকেটে থাকা সব বিস্কুটগুলো দিয়ে দেব। এবার বিস্কুটগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নেয়ার পর এতে 2 টেবিল চামচ বাটার নিয়ে নেব। এবার আবারো ব্লেন্ড করে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এবার তিনটা মিনি কেকের মোল্ডে ব্লেন্ড করে নেওয়া বিস্কুট গুঁড়োগুলো নিয়ে নেব। এবার একটি চামচ দিয়ে বিস্কিট গুঁড়াগুলোকে খুব ভালোভাবে নিচের দিকে প্রেস করে নেব। খুব ভালোভাবে প্রেস করে নেয়ার পর তিনটা মোল্ডে চিজ ক্রিম দিয়ে দেব। চিজ ক্রিম দেওয়ার পর আমি এগুলোতে বেশ কিছুটা হুইপ ক্রিম গরম করে দিয়ে দেব। এবার প্রায় 2 ঘন্টা রেফ্রিজারেটরে রেখে দেব। প্রায় 2 ঘন্টা রেফ্রিজারেটরে রাখার পর তিনটা মোল্ডে বেশ কিছু আমের টুকরো দিয়ে দেব। দেখলেন তো খুব সহজেই তৈরি হয়ে গেল ম্যাঙ্গো মিনি চিজকেক। যেমনই দেখতে খেতেও কিন্তু তেমনই টেস্টি। আমের সিজন শেষ হওয়ার আগেই আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা সবার আগে আমার ভিডিও দেখতে পাবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন।